ডিয়ার ভিউয়ার্স, আমার হংকংয়ে বসবাসরত আমার বাঙালি ভাইয়েরা, আমার পরিচিত বন্ধুবান্ধব অথবা যারাই আছেন, তারা অনেকে হংকংয়ে আসার পরে একটি জিনিস লক্ষ্য করেন যে এখানকার ভাষাটা যেটা আছে ক্যান্টোনিজ ভাষা, এই ভাষাটা তাদের জন্য একটি দুর্বোধ্য ভাষার মতো। এবং চাইনিজরাও অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষাটা খুব ভালোভাবে বলে না বা বলতে চায় না, তাদের একটা অনীহা আছে। সো সামান্য কথা কার্য চালানোর জন্য কিছু ক্যান্টোনিজ শব্দ ভান্ডার আমি আপনাদের সামনে এখন রাখতে যাচ্ছি। একটু মন দিয়ে শুনলে আপনারা ধরতে পারবেন জিনিসগুলি কিন্তু আসলে অনেকাংশে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এবং আমাদের কিছু কিছু কিন্তু আমাদের বাংলা ভাষার সাথে কিন্তু মিলে যায় বা ইংরেজির সাথে মিলে যায়। সো যদিও এটা কিন্তু একদমই আনকরা একটা অন্য জাতীয় ভাষা, বিদেশি ভাষা, চাইনিজ ভাষা, দাঁত ভাঙচুর হয়ে যায়। সো আজকে আপনাদেরকে আমি 1 থেকে 10 পর্যন্ত কিভাবে ক্যান্টোনিজ ভাষায় গণনা করা হয় সেটি শেখাব। এক, যাকে আমরা বলি ইংরেজিতে 1, ক্যান্টোনিজ ভাষা তাতে বলে ইয়াত, ইয়াত। 2 মানে 2 ইন ইংলিশ, ইন ক্যান্টোনিজ ই, ই। 3 ইন ইংলিশ 3, ইন ক্যান্টোনিজ সাম, সাম। আপনারা আমার মুখটি লক্ষ্য করবেন। 4 ইন ইংলিশ 4, ইন ক্যান্টোনিজ সে। একটু লক্ষ্য করবেন সে, লাইক সাম সে। 3 4 5 ইন ইংলিশ 5, ইন ক্যান্টোনিজ মুখটা বন্ধ করে যেভাবে আমরা বলি থাকলে সম্মতি দিই, ঠিক ওভাবে। 6 ইন ইংলিশ 6, ইন ক্যান্টোনিজ লক, লক। আমরা যে বলি না লোকগণ বা লোক সমূহ, লোক সেই লোকটা কিন্তু এই লোকটা। আচ্ছা, আমি বলেছিলাম না যে বাংলা ভাষার সাথেও মিল আছে, সেটা হচ্ছে আমরা বলি 7 ইন ইংলিশ 7, ইন ক্যান্টোনিজ ছাত, ইন ক্যান্টোনিজ ছাত। 8 ইন ইংলিশ 8, ইন ক্যান্টোনিজ পাত, পাত। 9 ইন ইংলিশ 9, ইন ক্যান্টোনিজ কাও, ইন ক্যান্টোনিজ কাও। 10 ইন ইংলিশ 9, সরি 10, ইন ক্যান্টোনিজ সাপ, ইন ক্যান্টোনিজ সাপ। মুখটা বন্ধ হয়ে যাবে সাপ। আচ্ছা, এর একটি আক্ষরিক ভাষা আছে, মানে ইশারার একটি ভঙ্গি আছে, সেটা হচ্ছে সবাই জানেন ইয়া, ই, সাম, সে, ল, ছাত, পা, কাও, সাপ। ধন্যবাদ।